টালিগঞ্জ লোকসভা সমষ্টিতে গোটেই ভারতবর্ষৰ ভিতৰত ভোট গ্রহণতকে ভোট গণনার সময়ত ভোট আটাইতকৈ বেছিকে উলিওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। গোটেই দেশখনের ভিতরতে ইভিএমত 3,811টা ভোট বেশিকৈ গণনা হয়েছে। ইভিএমত ভোটদান করেছিলে 11,36,538টা, কিন্তু মুঠ ভোট সেটা দান হয়েছিল, ভোটদান হয়েছিল 11,36,538টা, কিন্তু গণনা তাতকে বেশিকে করলে 11,40,349টা, অর্থাৎ 3,811টা অতিরিক্ত ভোট করিমগঞ্জ লোকসভা সমষ্টিত উলাল। এইটে সন্দেহ হয়ে গেছে, সকল মানুষরে সন্দেহ হয়েছে, আর এই দেশের ভিতরতে আটাইতক বেশি ভোট গণনা করিমগঞ্জের পাছত দেশের ভিতর আর একটা সমষ্টিত এনেক বেশিকে ভোট উলাইছে, সেটা হল দ্বিতীয় সর্বাধিক অনগোল, অন্ধ্রপ্রদেশের অনগোল নামের সমষ্টিট, তাত 1,467টা ভোট বেশিকে উলাইছে। কিন্তু আমার অসমত কিমান বেশিকে উলাইছে? 3,811টা ভোট। ভোট পড়াতক ভোট গণনা কেনেক বেশি হব পারে, সেকারণে এটা সকলে সন্দেহ প্রকাশ করেছে যে ইয়াত শাসক দলে আসলতে রিগিং করেছে করিমগঞ্জ। করিমগঞ্জর ভোটের সময়ত শাসক দলে রিগিং করা বলে সকল মানুষের সম্পূর্ণরূপে সন্দেহ হয়েছে, আর সেকারণে আমি রাইজর দলে দাবি উত্থাপন করছো যে করিমগঞ্জ পুনের ভোট গ্রহণের ব্যবস্থা হব লাগে। আমি সকলে জানো যে করিমগঞ্জ আসলে কংগ্রেস জিকিবই বলে আমি খাটাং আছি। করিমগঞ্জর ডেমোগ্রাফিক প্যাটার্নে এনেকা যে কোনো পর্যায়ে তাত বিজেপি জিকিব নয়, কেবল আর কেবল দুই নম্বরই করে বিজেপি তাত জিকা বলে ইতিমধ্যে সকল মানুষ সন্দেহ প্রকাশ করেছে। গতি করিমগঞ্জ পুনের ভোট গণনা করবর ভোট পুনের ভোট গ্রহণ করবর কারণে আমি রাইজর দলের তরফের দাবি উত্থাপন করছি।